আসসালামু আলাইকুম রিহার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ আমি আমার ফ্রিজটা ডিপ ক্লিন করতে যাচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি এখন ফ্রিজ ক্লিনিং আইডিয়া নিয়ে তো প্রথমে যেটা করেছি এটা হচ্ছে সুইচ অফ করে দিয়েছি আপনারা জানেন প্রথমে এই কাজটা করা খুব বেশি ইম্পর্টেন্ট এরপর প্লাগটা খুলে নিয়েছি আমি মোটামুটি সব সরিয়ে নিয়েছিলাম তো আমার ফ্রিজটা হচ্ছে অনেক ছোট্ট একটা ফ্রিজ এটার দুটো চেম্বার নিচের চেম্বারে আছে নর্মাল যে জিনিসপত্র রাখার ওই চেম্বারটা এবং উপরের চেম্বারটাতে হচ্ছে ডিপার মানে ডিপ মানে যেগুলো ফ্রোজেন করতে হবে ওই জিনিসপত্রগুলো রাখার চেম্বারটা তো শুদ্ধভাবে বলতে গেলে তো এটা রেফ্রিজারেটার ইউজ করতে হবে ওয়ারটা কিন্তু যেহেতু নর্মালি আমরা সবাই ফ্রিজ ওয়ারটা ইউজ করি সো আমি ফ্রিজ হিসেবে আপনাদের সাথে এখন কথা বলছি তো আমার ফ্রিজে আপনারা দেখতে পাচ্ছেন উপরের চেম্বারটাতে অনেক বেশি আইস জমে গেছে তো আমি মোটামুটি জিনিসপত্র সবই বের করে নিয়েছি আমি এখানে একটু পলিথিন দিয়েছিলাম যেহেতু বেশি আইস তো ওটাও আমি এখন বের করে নিয়েছি এগুলো ক্লিনিংয়ের জন্য আমি সব এখন নিয়ে গেছি ওখানে ক্লিনিং হবে পরে তো প্রথমে দেখিয়ে দিই ডিপারে কিন্তু অনেক বেশি আইস জমে গেছে মানে এত বেশি আইস অ্যাকচুয়ালি এর মধ্যে আমি এটা ক্লিন করিনি খুব একটা ডিপ ক্লিন দিইনি জাস্ট উপর থেকে ক্লিন করেছিলাম তো এখন আমাকে একটু ডিপ ক্লিন করতে যেহেতু হবে এ কারণে আমি সব জিনিসপত্র আগে নামিয়ে নিচ্ছি তো উপরের আইসগুলো একটু মেল্ট হোক এই ফাঁকে আমি নিচের নর্মাল ফ্রিজে যা যা আছে তা সব কিছু বের করে নিচ্ছি আমি ম্যাক্সিমাম বের করে নিয়েছি এটা জাস্ট অল্প কিছু জিনিস যেটা বাকি ছিল এগুলো বের করে নিচ্ছি তো প্রথমেই বলে দিয়েছি আমার ফ্রিজটা অনেক ছোট। কিন্তু ছোট হোক বড় হোক আমারই তো ফ্রিজ আমারই জিনিস তো আমারই ক্লিন করে রাখতে হবে আমার অর্গানাইজ আমারই করতে হবে তো এই ছোট্ট ফ্রিজে আমি কিভাবে ক্লিন করি কিভাবে অর্গানাইজ করি তার সবই আপনাদের সাথে শেয়ার করব। তবে অর্গানাইজেশনটা আমি আজকে শেয়ার করছি না আজকে আমি শুধু আমার ক্লিনিং প্রসেস বা ক্লিনিং আইডিয়া আমার যা যা আইডিয়া আছে এগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো আমার ফ্রিজের আপনার যে নর্মাল চেম্বারটা দেখছেন এখানে কিন্তু একটা ড্রয়ার আছে ড্রয়ারটা আমি খুলে ফেলেছি এটা ড্রয়ারের উপরের ঢাকনাটা আর আমার এখানে দুটো তাক রাখা যায় তো দুটো মানে র্যাকের যে তাক ওইগুলো আমি দুটো রাখি কিন্তু মেইনলি হচ্ছে তিনটা রাখার জায়গা আছে আমি দুটো রাখি তো এগুলো আমি এখন নিয়ে যাচ্ছি ক্লিনিংয়ের জন্য ওগুলো আমি ক্লিনিংয়ের জন্য রেখে এসেছি আপনার ফ্রিজের কন্ডিশন দেখতে পাচ্ছেন আমি বলেই দিয়েছিলাম আমার ফ্রিজ এর মধ্যে ক্লিন করা হয়নি সো অনেক বেশি ডার্টি জমে আছে অনেক ময়লা জমে আছে একদম মানে আজকে একটা ডিপ ক্লিন দেয়া যাবে খুব একটা মানে ভালোভাবে পরিষ্কার করতে হবে তো উপরের কন্ডিশনও একটু দেখে আসি যে অনেকটা অ্যাকচুয়ালি পুরোপুরি মানে আইসগুলো মেল্ট হয়নি তো এখন আমি ক্লিনিংটা শুরু করব ক্লিনিং শুরু করার আগে আপনারা দেখতে পাচ্ছেন আমি লেবুর টিপে নিচ্ছি লেবুর রস নিয়ে নিচ্ছি ভালো করে তো লেবুর রসের সাথে আমি যেটা অ্যাড করব ওটা হচ্ছে ভিনেগার আপনাদের বাসে আপনারা চাইলে ভিনেগারের সাথে অনেকেই আমি দেখেছি আপনারা অনেকে স্যাবরুন ইউজ করেন তবে আমার মতে দরকার নেই ভিনেগারই অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করতে পারে আর আমি স্পঞ্জ নিয়ে নিয়েছি স্পঞ্জটা রেখে দিয়েছি আর অ্যাজ ইউজুয়াল আমি তো সাধারণত ক্লিনিংয়ের সময় আমি গ্লাভস ইউজ করি সবসময় না হলেও মানে বেশি করে ডিপ ক্লিন যেগুলো ওগুলোর সময় আমি অবশ্যই গ্লাভস ইউজ করি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওই যে মিশ্রণটা যে মিক্সচারটা আমি করেছি ফ্লুইডের ওটা দিয়ে আমি প্রথমে সব দিকে লাগিয়ে দিব আমি প্রথমে নিচের অংশটা নিচের চেম্বারটা থেকে শুরু করেছি একদম সব দিকে হচ্ছে আগেটা আমি একদম ভালো করে এক সাইড এক সাইড করে লাগিয়ে নিব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরু করেছি কাজ পিছন দিক থেকেই শুরু করেছি প্রথমে তো এটা হয়তো অনেক বেশি ক্ষণ আমি করতে হবে না এটা আমি অ্যাকচুয়ালি পুরো ফ্রিচে যেহেতু আমার হাতে সময় কম আমি সাধারণত উইকেন্ডেই ক্লিনিংগুলো করি তো এটাও আমি অ্যাকচুয়ালি উইকেন্ডেই করেছিলাম এটা আমি জাস্ট আপনাদের সাথে এখন শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে তাকগুলো রাখার যেই স্পেসটা যে ছোট্ট ছোট্ট স্পেসগুলো ওগুলোতেই কিন্তু মেইনলি ময়লা জমে থাকে তো ওই জায়গাগুলোতে একটু ভালো করে ডিপ ক্লিন করতে হবে কারণ ওখানে ভালো করে ঢুকাতে হবে জিনিসগুলো আদারওয়াইজ দেখা যাবে আপনার ফ্রিজ ক্লিনিংটা পারফেক্ট হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন একদম সব দিকেই আমি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি স্পঞ্জ দিয়ে আর আর এই সাইডে যে দরজায় যা যা আছে এগুলো আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এখানেও যা যা আমার মানে এই মিশ্রণটাতে যা যা ছিল সবই লাগিয়ে নিচ্ছি লেবু আর ভিনেগার এইটাই আমি মূলত এখন লাগাচ্ছি তো এই ফাঁকে আমি একটু বলে রাখি আপনাদেরকে যদি আমার ভিডিও এবং আমার ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আচ্ছা এখন আমি পুরো নর্মাল যে চেম্বারটা পুরো সব জায়গাতেই কিন্তু ওই মিক্সচারটা লাগিয়ে নিয়েছি এরপর আমি চলে গেছি ডিপারে তো ডিপারে দেখতে পাচ্ছেন আইসগুলো কিছুটা মেল্ট হয়ে গেছে কিন্তু পুরোপুরি মেল্ট হয়নি তো আমি হাত দিয়েই মানে এটা ছাড়িয়ে নিচ্ছি আইসগুলো তো একটু বলে রাখি অনেকে এখানে স্পুন ইউজ করেন তবে আপনারা প্লাস্টিকের বা ফ্রিজের আলাদা স্পুন পাওয়া যায় ওগুলো ইউজ করতে পারেন আইসগুলো নেওয়ার জন্য কিন্তু স্টিলের স্পুন ইউজ করা উচিত না অনেকে ছুরি ইউজ করেন এটা তো একেবারেই উচিত না তো আমি এখন আরেকটা মিক্সচার করে নিয়েছি এটা হচ্ছে এখানে লিকুইড ক্লিনার আছে আর হচ্ছে সার্ফ এক্সেল নিয়েছি আমি তো যেহেতু ওটা পুরোপুরি মেল হয়নি উপরে চেম্বারটা আইসগুলো ওটা ওই অবস্থায় ছেড়ে দিয়ে আমি নিচের অংশে আবারও এই মিক্সচারটা লাগিয়ে নিচ্ছি তো প্রথমে যে ভিনেগার আর লেবুর রসের যে মিশ্রণটা আমি লাগিয়েছিলাম ওটার জন্য আমি পনেরো মিনিট ওটা ওভাবে রেখে দিয়েছিলাম তো এখন আমি মানে সোপ ওয়াটার বলা যায় এটাকে ডিটারজেন্ট আর লিকুইড ক্লিনারের যেই মিশ্রণ এটা থেকে আমি এখন পুরো ফ্রিজটা আবার লাগিয়ে নিচ্ছি ভালো করে মানে এক কথায় ডিপ ক্লিন যাকে বলে অনেকেই শুধুমাত্র লেবুর রস আর ভিনেগার দিয়েও কাজ সেরে ফেলেন দ্যাট ডাজেন্ট ম্যাটার কিন্তু আমি আমার ফ্রিজটা সাধারণত দুই পরতে ক্লিন করি মানে একবার সোপ ওয়াটার দিয়ে আরেকবার হচ্ছে লেবু আর ভিনেগার দিয়ে তো অনেকে আবার ক্ষেত্রে সোডা ইউজ করেন তো আমি সোডা খুব একটা ইউজ করি না আপনারা দেখতে পাচ্ছেন আমি সব জায়গায় সোপ ওয়াটার লাগিয়ে নিয়েছি এরপর আমি উপরের চেম্বারে চলে গেছি এবং আইসগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভালো করে আপনার দেখতে পাচ্ছেন অনেক বেশি আইস জমে গেছে এটা অ্যাকচুয়ালি এর মধ্যে আমি ডিপ ক্লিন যেটা সত্যি কথা আমার ফ্রিজ সবসময় দেখা যায় ভরা থাকে এই কারণে আমার ক্লিন করা হয়নি তো এখন আমার ফ্রিজ কিছুটা বলা যায় একটু নর্মাল অবস্থায় আছে জিনিসপত্র কম আছে এই কারণে আর চিন্তা করলাম অনেকদিন ক্লিনও করা হয় না এই কারণে আমি ক্লিনিংয়ে চলে গিয়েছি তো আমি সেম সোপ ওয়াটার দিয়েই আবার উপরেই চেম্বারটা আমি এখন ক্লিন করে নিচ্ছি ভালো করে তো ক্লিনিংটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার এক একজন এক একভাবে করে তবে আমি এভাবে করি আমার মনে হয় এভাবে ইফেক্টিভ এই ফাঁকে আর বলে রাখি যদি আর কারো কোনো ধরনের কোনো আইডিয়া থেকে থাকে ফ্রিজ ক্লিনিংয়ের তাহলে অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন আমি অবশ্যই আপনাদের আইডিয়াগুলো মাথায় নিবো এবং চেষ্টা করব নেক্সট টাইম থেকে ওভাবেই ক্লিনিং করার অনেকেই আমাকে অনেক ধরনের টিপস দিয়ে থাকেন আবার অনেকেই বলেন আমার হেল্পফুল হয়েছে আমার ভিডিও বা অর্গানাইজেশন বা এই সেই এইগুলো হেল্পফুল হয়েছে তো সব মিলিয়ে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আমার এখানে কমেন্ট করে আমাকে সকল ধরনের মতামত এবং সকল টিপসগুলো দেওয়ার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ওয়াশরুমে ওয়াশরুমে আমি যে ড্রয়ারটা যে র্যাকগুলো আছে এগুলো এগুলো আমি এখন ক্লিন করছি একটা একটা করে এগুলোতে ফার্স্টে আমি লিকুইড ক্লিনার দিয়ে ভালো করে মানে সব জায়গায় লাগিয়ে নিয়েছি এরপর আমি প্লেইন ওয়াটার দিয়ে এটা ধুয়ে নিচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা করে এরপর আমি বালতিতে পানি ছেড়ে দিয়ে প্রত্যেকটা র্যাক এবং ড্রয়ারে যে উপরে ঢাকনাটা এগুলো সব আমি ওখানে ঢুকিয়ে দিয়েছি তো একটা একটাতে করে পানি দিয়ে আমি এগুলো ক্লিন করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমার ফ্রিজে কিন্তু আমি অলরেডি সোপ ওয়াটার লাগিয়ে দিয়েছি তো ওটা আমি কিছুক্ষণ রেখে আমি এটা ক্লিন করতে চলে এসেছি এই ফাঁকে ওই জিনিসটা একটু ক্লিন হয়ে যাবে মানে একটু ভিতরে যে ময়লাগুলো ওগুলো উঠে যাবে তো এরপর আমি এই যে ড্রয়ারগুলো আর র‍্যাকগুলো এগুলো আমি পানি ঝরতে দিয়ে দিয়েছি এরপর আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে শুধু পানি নিয়ে মানে প্লেন ওয়াটার নিয়ে চলে এসেছি সোপ ওয়াটার যা ছিল সাবান ফেনা যা যা ছিল যেহেতু ফেনা হয়ে গেছে অনেক বাবল হয়ে গেছে এগুলো ক্লিন করার জন্য চলে এসেছি একটু মানে পরিষ্কার একটা কাপড় যেটা ভেজানো এবং এটা দিয়ে কিন্তু আপনি একদম যত ধরনের একটু ময়লা থাকলো এটা আপনি আপনার মানে আমার মাথায় ছিল এটা আমি নিয়ে ফেলি একদম পারফেক্ট ক্লিনিং যাকে বলে একদম ভিতর থেকে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে আমি সাবানের ফ্যানাগুলো নিয়ে নিচ্ছিলাম তো এই হচ্ছে আমার পুরো ফ্রিজের এখন কন্ডিশন মানে এটা হচ্ছে ডিপ ডিপ ফ্রিজটার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো কোনো দিকে কোনো ধরনের ময়লা নেই আমি এই সেম প্রসিডিউরটাও যে মানে ফ্রিজের দরজায়ও যে ফ্যানাগুলো লাগা ছিল এগুলোও সব আমি ক্লিন করে নিয়েছি এরপর আমি চলে এসেছি নিচের চেম্বারে মানে নর্মাল ফ্রিজে তো এখানেও তো অনেক সোপট আর এখানে অনেক বেশি ময়লা ছিল আপনি দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক একদম কালো কালো পানি বের হয়েছে তো এগুলো সব আপনি আগে এই পরিষ্কার কাপড়টা ভালো করে ধুয়ে বারবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে একবার ধুবো আর ওটা দিয়ে কাছাবো তা কিন্তু না বারবার ভালো করে ধুয়ে ভালো করে পানিটা চেপে তারপর আবার ক্লিন করতে হবে এভাবেই কিন্তু ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার হবে তো আমার মোটামুটিভাবে এ সাইড থেকে সকল ধরনের ময়লা সরানো শেষ আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার ফ্রিজটা এখন দেখতে অনেক পরিষ্কার মনে হচ্ছে তো আমি চেম্বারে চলে এসেছি চেম্বারে বলতে দরজার সাথে ফ্রিজের দরজার সাথে যে সব পকেট থাকে ওখানে চলে এসেছি এটা হচ্ছে এক পকেট তো এক পকেট এর নিচে আসছে ফ্রি পকেট এর নিচে আছে বোতলের পকেট তো সবগুলোই আমি ক্লিন করে নিয়েছি এরপর আমি যেটা করেছি একটা শুকনো কাপড় নিয়েছি এটা একদম পরিষ্কার এবং শুকনো কাপড় তো এটা দিয়ে আমি প্রথমেই ভেতর থেকে হালকা পাতলা যা পানি লেগেছিল এগুলো আমি ক্লিন করে নিচ্ছি ক্লিন বলবো না এটা আমি মুছে নিচ্ছি একদম শুকনো বানিয়ে ফেলবো এটাকে ড্রাই করে ফেলবো পুরো ফ্রিজটাকে তা আমি চাই না আমার ফ্রিজ ওয়েট থাকুক মানে সেচ্ছে একটা ভাব থাকুক এটা আমি চাই না তো এই কারণে আমি একদম পরিষ্কার শুকনো কাপড় নিয়ে এটা এখন ভালোভাবে ভালো করে মুছে নিচ্ছি যাতে একটুও পানি লেগে না থাকে কোথাও তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে আমি সব দিকেই মোছা মানে মোছামোছি করছি পড়া এটা আমি এখন উপরে যে চেম্বারটা ডিপ চেম্বারটা ওটাতেই ক্লিন করছি ওটাতে ভালো করে মুছে নিচ্ছি তো এই বিশেষ করে এই ফাঁকা যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো এই ছোটো জায়গাগুলো হচ্ছে মোস্টলি ইম্পর্ট্যান্ট কারণ এখানে দেখা যায় এখান থেকে ময়লাগুলো বেশি ক্লিন হয় না তো ওটার দিকে একটু খেয়াল রাখবেন এরপর আমি যেটা করছি র্যাকগুলো আমি ভালো করে এখন মুছে নিচ্ছি একটা একটা করে একদম চিকন চিকন যেহেতু একটা একটা করে আঙুল ঢুকিয়ে ঢুকি ভালো করে মুছে নিচ্ছি এরপরে আমি এটা ফ্রিজে সেট করে দিব তো আমি গ্লাভস খুলে ফেলেছি গ্লাভস সাধারণত সবসময় তার পরে থাকা লাগে না আমাদের যেহেতু ওয়াশিং শেষ সো আমি এখন গ্লাভস খুলে এখনও ভালোভাবে মোছার কাজটা করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়ার তো হা আমার ফ্রিজ আসলে অনেক ছোট তো ফ্রিজ ক্লিনিং এক একজন এক একভাবে করে থাকেন আমি এভাবেই করে থাকি আমারটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি র্যাক ঢুকিয়ে দিয়েছি উপরের চেম্বারটাতে আমি সাধারণত একটা রেকই রাখি এবং নিচের যে চেম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমি এখন একটা র্যাক রেখেছি যদিও এখানে বেশ খানিকটা র্যাক রাখার আরও দুটো স্পেস আছে কিন্তু আমি একটাতেই রাখি আর ড্রয়ার দেখতে পাচ্ছেন তো মোটামুটি আমার ফ্রিজটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই ক্লিন হয়েছে তো এভাবে আপনারা চাইলে আপনাদের উইকেন্ডে বা মান্থলি যে ডিপ ক্লিনিং রুটিন এটা আপনারা করতে পারেন ফ্রিজ ফ্রিজে তো আমি জানি না আপনাদের ফ্রিজ কেমন কিন্তু আমার ফ্রিজ অনেক ছোট এই ছোট ফ্রিজটাই আমি আমার মতো করে ক্লিন করি আমার মতো করে গোছাই সাজাই সব কিছু তো আচ্ছা যাই হোক ভিতরের ক্লিনিং তো হয়ে গেল বাইরে কি ক্লিন করব না অবশ্যই ক্লিন করব। আমি কাপড় দিয়ে মুছে একদম সামনের পার্টে পাশের যা যা আছে ফ্রিজের পাশে সবসময় দেখা যায় মোছা হয় না তো ফ্রিজটা একটু টেনে এদিক ওদিক করে মুছে নিলেই ভালো আপনারা দেখতে পাচ্ছেন সত্যি সত্যিই কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমার ফ্রিজের উপরে যা যা ছিল মানে একদম মনে হচ্ছে একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে তো আপনার ভিতরেও দেখলেন বাইরেও দেখলেন তারপর মূলত ডিপারটা একদম ক্লিন হয়ে গেছে এবং নর্মাল যে চেম্বারটা এটাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো ক্লিন হয়েছে তা আপনারা চাইলে এই প্রসিডিউরটা ফলো করতে পারেন এবং যদি আপনাদের অন্য কোনো ধরনের টিপস থেকে থাকে এবং অবশ্যই আমাকে জানাতে পারেন আমি অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করব আচ্ছা সবই গেল এখন আমি চলে যাব ফ্রিজের উপরের অংশে তো উপরের অংশে সাধারণত কিছু রাখা উচিত না কিন্তু আমার বাসায় জিনিস রাখার জায়গা অনেক কম এ কারণে আমি উপরেও হালকা পাতলা কিছু জিনিস যেগুলো আমি বেশি প্রেশার দিবে না ফ্রিজের উপর এরকম কিছু জিনিস রাখি তো আপনার দেখতে পেলেন উপরের থেকে আমি একটা পেপার সরালাম এরপর আমি যে মানে পুরনো কাপড় এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের লুঙ্গি পুরনো লুঙ্গি তো এগুলো আমি সবসময় প্রিজার্ভ করে রাখি যেগুলো মানে কোনো কাজে আসবে না পরে আমি এগুলো এসব কাজে ইউজ করি এর উপরে আমি আবার একটা পরিষ্কার লুঙ্গি এটা বিছিয়ে দিয়েছি এর উপর আবার পেপার দিয়ে দিয়েছি তো এই ছিল আমার টোটাল ক্লিনিং ডিপ ক্লিন বলতে পারেন ফ্রিজের এই ছিল আমার কাছে যা যা আইডিয়া আছে বা আমি যেভাবে করি সেটা তা আপনাদের কোনো আইডিয়া থাকলে অবশ্যই শেয়ার করবেন আর অর্গানাইজেশন নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে আবার হাজির হব আমার ফ্রিজটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে কারণ মনে হচ্ছে খুবই ঝকঝকে হয়ে গেছে তা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর উপরেও দেখতে পাচ্ছেন আমি বেশি কিছু রাখিনি হালকা পাতলা জিনিস রেখেছি তো কি কি রেখেছে এটা ইনশাল্লাহ শেয়ার করবো সামনে তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম